এই যে আপনারা অনেক নিয়ম পালন করে, আমি যেটা ভাগবতের সাক্ষাতে আমার জীবনে যেটা আমি বলছি, কি জানি গোবিন্দ কি রেখেছে, যেটা রেখেছে আমাকে নিতেই হবে, সেটা আলাদা বিষয়। কিন্তু এই যে অনেকে আমাদের গাড়ি তো সারা রাত ধরে, এই যে গত কয়েকদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনায় পড়ে গেল প্রোগ্রাম করে সারা রাত গাড়ি চলছে। এইবার আপনারা গাড়ি যারা চালান, প্রায় অনেকে দেখবেন রাস্তায় বিড়াল বিড়াল কেটে দিলে আপনারা দাঁড়িয়ে যান, গাড়ি স্টার্ট বন্ধ করেন, পিছান। হ্যাঁ কি না, আমরা কোনোদিন ওটা করি তাই বলে কেন? আমার দৃঢ় বিশ্বাস, আমি সকালবেলা তো কাজ ছেড়ে দিই, যার আছে কাজ সকাল সকাল তার। আমি যদি হেড অফ দা ডিপার্টমেন্টের কাছে হা গোবিন্দ বলে চোখের জল ফেলে আমি যদি একটা দরখাস্ত দিয়ে দেই, সারা দিন আপনাকে আর কোন চিন্তা করতে হবে না। আর তুমি এখানে যত মানো না কেন, এই যে এখন তো প্রণাম প্রণাম উঠে গেছে, সব ইয়ং জেনারেশন সবাই একটা সহজিয়া প্রণাম পেয়ে গেছে, কি বলুন দেখি, সুইচ টিপা প্রণাম। আরে সুইচ টিপা প্রণাম, বাবা মাকে চরণে হাত দিয়ে মাথা ঠেকিয়ে তো প্রণাম করা দূরের কথা, কলেজ যাচ্ছে কেউ বলে আবার কেউ বলেনি, আবার যদি কেউ বলে মা আসছি, মানে কি অন অফ, মানে স্টার্ট হলো আর বন্ধ হলো। আরে মূর্খ, ওটা কি তোর প্রণাম হলো রে? প্রণাম যদি করতে হয় তোমার মাথাটা যতক্ষণ না এই পৃথিবী ধরা বক্ষে স্পর্শ করছে ততক্ষণ ওটা প্রণাম নহে। এই জন্য আমরা কি করি জানো মা, সকালবেলা উঠে আগে আমরা শয্যা ত্যাগ করার পরে আগে ভূমিষ্ঠকে প্রণাম করে নেই। সমুদ্র মেঘল দেবী পর্বত স্তন মণ্ডলে বিষ্ণু পত্নী নমস্তভ্যং পাদস্পর্শ ক্ষমস্বমে। মাগো তোমার চরণে তোমার বক্ষে পায়খানা প্রস্রাব খনন মল মূত্র ত্যাগ কত মিথ্যা কত কিছু করছি সমস্ত কিছু তুমি আমাকে অপরাধ থেকে ক্ষমা এই কারা কারা করেন কাই হাত প্রত্যহ কারা কারার শয্যা ত্যাগের পরে মাটিতে পৃথিবীকে প্রণাম করেন বলুন দু চার জন। কিন্তু না মা, ওইটা আপনি করে নেন দেখবেন আপনার সারাদিনের কাজ হয়ে যাবে। তাহলে সকালবেলা উঠে আগে প্রভাতে গোবিন্দ জাগিয়া লহ কৃষ্ণ নাম, প্রভাতে গোবিন্দের নাম পূর্ণ হবে মনস্কাম হতে হবে বৈকুণ্ঠ নিবাস। এই জন্য মা শোনো, গৌর হরি সুখী মাতাকে বললো বেশি টাইম যাবে না, একটু টাইম শয্যাতে বসে যান, পূর্ব দিক বা উত্তর দিকটা লক্ষ্য করে হাতে তালি দিয়ে করবেন গৌর 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 গৌর। কোন কষ্ট হবে না, কোন সংস্কৃত নয়, কোন দেব ভাষা নয়, একবারে আমার গোস্বামী গুণ একবারে সহজ করে দিয়েছেন গৌর 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 গৌর। এরপর দ্বিতীয় স্টেপ গৌর 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 রক্ষমা গৌর 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 রক্ষমা গৌর 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 পায়মা। একটা স্টেপ কমপ্লিট, তাহলে হয়ে গেল প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ একই তদ অনুরূপ কৃষ্ণ 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 কৃষ্ণ
এই তিনটি পয়া করতে কতক্ষণ যাবে? পাঁচ মিনিট নাকি আর বেশি যাবে না? তার আগে যে যার ঘুম থেকে উঠে যে যার গুরুদেবকে স্মরণ করে নেবেন, আগে গুরুকে স্মরণ করতে হবে, তারপরে গৌর গৌর, তারপরে কৃষ্ণ কৃষ্ণ মহামন্ত্র নাম, তারপরে গুরু প্রণামটা করে নেবেন। অজ্ঞান অতিমিদাম ধস্য জ্ঞানাঞ্জন সভা গয়া চক্ষু উন্মীলিতম যেন তস্ময় শ্রী গুরবে। তারপরে এই দিনটি কমপ্লিট, তারপরে পৃথিবীতে চরণ স্পর্শ করার আগে মাটিতে পা দেওয়ার পূর্বে পৃথিবীকে প্রণাম করে নেবেন। এই মন্ত্রটা বলে করতে হয়। তবে যদি আপনার এই মন্ত্র না জানা থাকে, আপাতত আপনি প্রণাম করে বলবেন, মা গো তোমার পক্ষে যা কিছু করছি আমরা, সমস্ত অপরাধ থেকে তুমি আমাকে আমি কত অপরাধ করছি, তুমি আমার সেই অপরাধ মার্জনা করো, ক্ষমা কর। শ্রী দেবদত্তায় নম, ভূমি নম, নবদ্বীপ ধাম নম, বৃন্দাবন ধাম একবারে সকালবেলার ডিউটি শেষ, তাহলে প্রভাতে গোবিন্দ নাম, এটা প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর কি বললেন মহাপ্রভু? সচিব মা এটা প্রথম স্টেপ চলে গেল। এরপর আপনি স্নান লঘু সৌচক ইত্যাদি করে স্নান আদি করে এরপর একটু জলপাত্র নিয়ে ভেজা কাপড় পরিত্যাগ করে আপনি শুদ্ধ বস্ত্র ধারণ করে তারপর আপনি ভগবানের কাছে গীতা ঠাকুর কালেক্ষ ঠাকুর একটি তুলসী টব রেখে দেবেন নিত্য তার চরণে, কিচ্ছু করতে হবে না। পঞ্চতত্ত্বের বা রাধা গোবিন্দের একটি আলেখ্য আর একটি গীতা রেখে দেবেন, প্রত্যহ গীতা অধ্যয়ন করবেন আর ওই ভগবানের কাছে আপনার ভাবাবেগে হা গোবিন্দ বলে আপনি একটি তুলসী পুষ্প নয়ন জল দিয়ে আপনি যদি গোবিন্দের সেবা করে নিতে পারেন, মা আপনাকে আর আপনার সংসারের জন্য, পুত্রের জন্য, স্বামীর জন্য এক্সট্রা ভাবে আর আপনাকে কোনো মানসিক করতে হবে না। এই যে মায়েরা অনেক সময় বিপদে পড়ে গেলে মানসিক করেন, হ্যাঁ কিনা, আমার ছেলেটার বিপদ কেটে যাক, আপনি উমুক পূজা করবো, কিচ্ছু মানসিক করতে হবে। এইটা যদি আপনি নিত্য করেন, এক পত্র দরখাস্ত গোবিন্দের চরণে দিয়ে দিলে আপনার সর্বকাজ। এই যে আজকের সংক্রান্ত কটা কথা বলি মা, অল্প সময়, এখন বাংলায় মানে এই যা ট্র্যাডিশন চলছে সমস্ত অশাস্তি, এই যে আজকের কার্তিক সংক্রান্তি, কার্তিক পুজো নাকি গত রায় বোমা ফাটা আরম্ভ হয়েছে, লুচ্চার দল কার্তিক লিয়া মোটরসাইকেল লিয়া শুধু ঘুরে আন্দালে কাঁদালে বোমা ফাটি করিয়া কার্তিক ঘুষি দিয়া পারি নাকি? আর আপনারা ভাবছেন কার্তিক যখন দিয়া গেছে পূজা করতে হবে, নাই হলে সর্বনাশ নাকি? ইয়ে তোমার ঘরে কার্তিক ঘুষি দিয়েছে কেন না তোমার যাতে বেটা হয়, হ্যাঁ কি না? এটাই তো তাহলে কার্তিক পুত্র দিবে না কার্তিকের মতো পুত্র পাবে?
যারা কার্তিক দেয় আমাকে এই উত্তরটা দিয়ে দিত, আমি তার বাড়ির বাগাল হয়ে ফুলে রুই। বা যারা পূজা করতেছে কি কোন অপশনটা বলবো, কার্তিক পুত্র দিবে না কার্তিকের মতো পুত্র পাবেন, কোনটা ঠিক? আর কেন রাত উঠি না এদিকে দেয়নি, কি বাজে সিস্টেমে জগৎ চলছে। আয় অভিজিৎ কোঠে বলে বাবা মাল্য চন্দন করার পুরোহিতের সময় নেই, যে কার্তিক পূজা পড়ছে এটি সে বেড়া বলি ছেড়ে দিয়ে পালি নাকি। এখন এরা কি রকম পাগল দেখো, মানুষও পাগল আর এরা লুচ্চার জলে সমস্ত চ্যাংলামি করছে। শুনুন আপনাদের পরিষ্কার করে বলে রাখি, এই যে দেবতাকে নিয়ে ফগড়ামি করা ফাজলামি করা এর যে কি মাসুলটা পাবেন হাড়ে হাড়ে দেড় পাবেন, এ কি চ্যাংলামি চলছে? কেউ এর প্রতিবাদ করছে কি? আরে আরে আপনি পুজো করবেন, আপনার শ্রদ্ধা আপনার ভক্তি সেটা তো অন্তরের ব্যাপার, তোকে জোর করে কে চাপাই দিবে? হ্যাঁ এ কি অসভ্য। আর আপনি এখন দিয়া গেছেন, ইচ্ছা নাই রইল আপনাকে জোরে পেশারে পুড়িয়া কি তাই দু চারটা সমাজে গ্রামাঞ্চলে পাড়ায় জারু দিয়েছে, তুই লিজা তার উপরে বসে দিয়ে পড়ে আসল বোকা তো তুমান সা পাগলা কি দিয়েছে পূজা করিয়ে দিয়ে আবার কেউ ঘরে রেখে দিয়েছে পরে করবে কেন? শুনুন কার্তিক কোনদিন পুত্র দেওয়ার মালিক নয়, কার্তিক পুত্র দিবে কি? আরে সে তো সরানো, সে তো নিজে বেঁচে লা, সে বাচ্চা দিবে কাই? এগুলো বুঝতে হবে তো না? আরে সে তো নিজে বিয়ে করেনি, ব্যাচেলার ব্যাচেলার দিবেন তো, তা সে কি বাচ্চা দিবে? আবার কার্তিকের মতো পুত্র কোটি কোটি কাল কল্প আপনারা তপস্যা করলেও পাবেন না, কারণ কার্তিক ছিলেন দেব সেনাপতি, ছটা গুণান নিত, অতএব সে পুত্র আপনার ভাগ্য মূর্খের মতো চিন্তাধারা দেবতাকে লিয়া এই সব অসভ্যতা, রাতের বেলা লিজা বসি দিয়া বোমা ফাটানো, এ কি নোংরামি কার? তারপরে জোর করিয়া বুঝাইল পূজাও করলো, তুমি যাই হোক নম নম করিয়া পূজা টুজা করলো, খেলনা টেলনা বহু রকম লেপ বালিশ ছাতা জুতা যা চাইছে পুরোহিত দিয়ে দিয়ে, এরা আবার পূজার পরে কি করলো, বিসর্জন দিবার পরে ইয়ে কার্তিককে গাছে তোলায় বসতে কি? এই ট্র্যাডিশন মেদিনীপুরে ছিল না, আজ থেকে 15-20 বছর আগে হাওড়ার জেলার সমস্ত বোকাদ এই রকম করত, সেই ধাওয়াটা মেদিনীপুরে ঢুকে গেল, আর মেদিনীপুর ঢুকছে মানে এরা ছাড়বে না, এখানে যা ঢুকবে একবারে আগ্রি করে গেল কি হাসি। এখন আমি সেদিন এক জায়গায় কার্তিক পুজো উপলক্ষে ভাগবত করতে গেছি, আমি একজন পুরোহিতকে ধরছিলাম, এদেরকেই ধরতে হবে, এরা একবারে কিচ্ছু বলেন, আমি বললাম আপনি যে পুজো করলেন এই কার্তিকের দশা কি হবে? আরে প্রতিমা তো উপলক্ষ, পুজো তো হয় ঘটে, হ্যাঁ কি না? কাই ঘট করতে দিবেনি পূজা হোক, যত তুমি লাখ টাকা দুর্গা করো আর কালী করো আর কার্তিক করো, কাই ঘট তুলতে দিবেনি পূজা হোক? আরে ঘটে আহ্বান ঘটে বিসর্জন, তাহলে প্রতিমাটা উপলক্ষ মান, কারণ প্রতিমা নাই দেখলে তোমার কি, ঠাকুর নাই দেখলে গড় করবেনি বাংলা গড়
ভক্তি জানো ভাব নাই, ভক্তি নাই, আইসে যায় পাশে বসে ঢপর ঢপর গড় করে শুধু প্রসাদ খাবার আছে। ভাব নাই, ভক্তি নাই, ওগা উড়িয়া। এখন তাহলে যে কোনো প্রতিমা বিসর্জন হয়ে গেলে সেই প্রতিমাকে ভাসান দিয়ে দিতে হবে। কি গো, এই যে দুর্গা পুজো হলো, কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী সব ভাসান হচ্ছে না হয়? আমি সে ভট্টাচার্যকে বলি, আপনাদের এই দুর্বুদ্ধিটা কি, এ সমাজে এই যে কুসংস্কারটা ছড়িয়ে গেল, এ সংস্কারটা বন্ধ করবে কি? মায়েরা কার্তিক পূজা আচ্ছা করছে, ঠিক আছে, তাহলে তার বিসর্জন হচ্ছে তাকে ভাসিয়ে কি, তাকে গাছে টাঙিয়ে দেয়, গাছ তোলায় দিচ্ছে। এদের বুদ্ধিটা কি ঢুকলো না? কার্তিককে জলে ফেলানো যাবে কেন না? কার্তিক যদি জলে ফেলি দে, আমার বেটা হইয়া যদি জলে পড়ি, হ্যাঁ কি না? এই বোধটা আমাদের ভিতরে কাজ করে গেছে, এই রিঅ্যাকশন। আচ্ছা, যদি আপনার লজিক ঠিক হয়, আপনার কথা, ওটা তো কোনো লজিক নয়, ওটা যদি আপনার লজিকটাই ঠিক হলো, আমি মেনে নিলাম, তাহলে আপনি যে এই গাছ তলায় বসিয়ে দিয়াইলেন, রোদ বৃষ্টি ঝড়ে তার মাথা ভাঙিয়া পড়ে ঢে, ঘাড় ভাঙিয়া পড়ে ঢে, পা ভাঙিয়া পড়ে ঢে, হাত ভাঙিয়া পড়ে ঢে, তোর বেটারও ঘাড় ভাঙবে, হাত ভাঙবে, সব বদমাশ। এ কি অসভ্য, এ কি নোংরা! আবার কার্তিক দিবার রোগ বন্ধ হঠে, আবার যার ব্যথা হয়েছে তাকে আবার লক্ষ্মী দুর্গা মনে, মানে একটা লড়া থাকবে। আর এসব মেদিনীপুরের ভূত, এইগুলা কালচার, এই সমস্ত লিয়া মাতামাতি, আর কেউ প্রতিবাদ করছে না। এনেও পুতুল পাঠ, এখন আবার সিঙ্গেল কার্তিক বাদ দিয়ে যাবে, আবার জোড়া কার্তিক গাইছে, মানে একসঙ্গে দুটো হইয়াবে, আর বসুমতিতে হাঁটু গাড়তে হবে। এই দেবতাকে অসম্মান করছে, অমর্যাদা করছে, এগুলা পূজা হবে না, ভেদধারী হবে। আমি দেখুন, হয়তো আমার কথাগুলো একটু দুঃখ পাচ্ছে না, আমি আপনাদের মগজ ধোলাইয়ের জন্য বলছি, এই সব অসভ্যতা নোংরামি টোটালি বন্ধ করো। যারা দিয়ে যাবে তারা তো চ্যাংলাগুলো কিচ্ছু বুঝেনি, তাই আপনার দরে কালকে যারা পৌঁছে দিচ্ছে, আজ সকালবেলা তুই লিগে তার দরে কার্তিক দিয়ে পড়েছি, সালে উঠে লাগলাম, দু চারবার দিয়ে দিলে ঘুরিয়া কেউ আর দিবে, এই আপনি পূজা করে দিলেন, সে চিঠি লিখে দিছে, আমার কার্তিকের খরচ, তেল পুরার খরচ, আমার সব পাইয়াবো, অদ্দরে নিমন্ত্রণে খাবো, আর সব প্রণাম পাইয়াবো। সত্যি মা, এগুলো ভগবান আমাদের কষ্ট হয় কেন জানেন? এই যে দেবতাকে নিয়ে অসভ্যতা করা, নোংরামি করা, এগুলো কি? দেবতা, দেব দেবীগণ, ভগবান আমাদের শ্রদ্ধার পাত্র, তাকে নিয়ে এই রকম প্রহসন করা, বুঝবি ভজা দুদিন পরে পরীক্ষা এলে পরে, কসমিন গালে পুত্র হবে না। আরে পুত্র পেতে গেলে আপনাকে পূর্ব জন্মের পুণ্য থাকা চাই। চাণক্য কি বলছে, ভাগ্যে ভাগ্যা, আপনি যেমন ভাগ্য করবেন আপনার তেমন সহধর্মিনী আসবে, নাহলে রমণী আসবে, নাহলে কই কইর মতো স্ত্রী হবে, গলা দিয়ে মেরে কি ভাগ্যে ভাগ্যা, তপে রাজা
আপনার পূর্বজন্মের কিছু দেওয়া ছিল, তাই আপনি এমএলএ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, রাজ সিংহাসন তপে রাজা, আর পুণ্যে পুত্র, অতএব পুণ্যটি থাকলে তবে গিয়া পুত্র পাবে। কপালে নাই কো ঘি, ঠক ঠকাইলে হবে কি? কাই যে বন্ধা নারী তার একবারে বাচ্চা হয়নি, কাই হাজার কার্তিক বিষে পূজা করা কাই একটা বাচ্চা হয়, তাহার বড় পথে তমলুক যাইতে হবে, উমুক ডাক্তারের কাছে যাইতে হবে। কেন এই সব ভ্রম বুদ্ধি বন্ধ করুন, এই ভ্রম কালচার এগুলো একেবারে অসত্যতা, নোংরামি করা হচ্ছে ভগবান, এগুলো যেন আবেগ চলছে ওর ঘরে করছে, আমি এই রকম একটা ট্র্যাডিশন হচ্ছে। তাহলে আপনি যদি বৃক্ষ মূলে জল দিয়ে দেন পত্রে সন্তোষ, সকালবেলা উঠে হা গোবিন্দ বলে শুদ্ধ শাস্ত্র করে, আপনি যদি এক তুলসী দল মাত্রে জল সুচলুকে নবা বিক্রমিত সয়াত্মান ভক্তব্য ভক্ত, গোবিন্দ আমি মন্ত্র তন্ত্র কিছু জানি না, হা গোবিন্দ বলে আপনি যদি নয়ন অশ্রু বিগলিত করে একটি তুলসী পত্র গোবিন্দের চরণে নিবেদন করতে, আপনার সারাদিন কোথাও ছুটাছুটি করতে হবে, ইমা জল দিতে গেলে কোথায় দেবেন? আরে জল কোথায় দেবেন? গাছে গড়ায় না শাখা প্রশাখা, তাহলে গড়ায় কারা দে? কৃষ্ণ ভক্ত যারা, আর শাখা প্রশাখায় কারা দে? রজতমা গুণাশ্রিত যারা, যারা বোঝেন না ভগবান। এই জন্য আমার গৌর হরি মাকে শিক্ষা দিয়ে দিলেন, মা বাড়িতে বসে ভগবত কথা পাবে, তাহলে প্রভাতে গোবিন্দ নাম পূর্ণ হবে, মনস্কাম ক্ষতি হবে বৈকুণ্ঠ নিবাস। এরপর কি বললো? আপনি যদি কোনো তীর্থে না যেতে পারেন, কোন জায়গায় না যেতে পারেন, সমস্ত তীর্থের ফল পেয়ে যাবেন। কোথায়? ও গয়া গঙ্গা বারাণসী, ব্রতের মধ্যে একাদশী, ও গো গয়া গঙ্গা বারাণসী, ব্রতের মধ্যে একাদশী, ঘরে বসে পুজো মনে তুলসী, ঘরে বসে পুজো রে মন তুলসী, নগরবাসী জাগিয়া লহ কৃষ্ণের নাম, জাগিয়া লহ কৃষ্ণের নাম রে নগরবাসী, গয়া গঙ্গা বারাণসী ব্রতের মধ্যে, ব্রতের মধ্যে করেন খালি মানসিক, যত জায়গা যান না কেন, যত ছুটাছুটি করেন না কেন, মহাপ্রভু বলে গেলেন মা গো সমস্ত তীর্থের ফল পেয়ে যাবি, তুমি যদি তুলসী সেবা করো, তদমূলে দেতে মাতৃ বাড়ি, তৎপত্রে সর্বদেবতা, তদঙ্গে সর্বপূর্ণানি কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমার মূলে সমস্ত পত্রে সমস্ত দেবতাগণ অবস্থান করেন, সমস্ত তীর্থ ভক্তি দেবীর মূলে, তমূলে সর্বতীর্থান, তুলসীতে জল দেওয়ার মন্ত্র, তৎপত্রে সর্বদেবতা, তদঙ্গে সর্বপূর্ণানি
যত পুণ্য আছে তোমার অঙ্গ স্পর্শ করলে হয়ে যায়। এই জন্য তুলসী সেবা, হরিমন্দিরের সেবা নিত্য যদি কেউ করেন কোথাও যেতে হবে না। আমি বলি নি, শাস্ত্র বলে গেছেন, আমার বউ হরি বলে গেছে। আর আপনি কি করেছেন? মূর্খের মতো বাড়িতে হরি মন্দির রেখেছেন, তুলসী মন্দির বসিয়েছেন, আর মানসিক করছেন, দরখাস্ত দিচ্ছেন অন্য জায়গায়। আর ভগবান বললেন, আমাকে বাদ দিয়ে যেখানেই দরখাস্ত দাও না কেন, ঘুরিয়ে ঘুরিয়ে কার কাছে আসবে? হেতা যাও হোতা যাও, আমি দিলে পাবি। রাষ্ট্রপতির অনুমোদন না হলে কেউ কোনো কিছু দিতে পারবে না। বুঝা গেল কি না? আরো বাংলা ব্যাখ্যা করো। বুঝা গেছে? যেখানেই দরখাস্ত দাও, সে দুর্গার কাছে দো, কালীর কাছে দো, চণ্ডীর কাছে দো, মনসার কাছে দো, যেখানে দাও না কেন, এরা দরখাস্ত লিয়া কার কাছে নিয়ে যাবে? এরা তো বাহ, এদের দেওয়ার ক্ষমতা নেই। দেবে কে? দেবে কে বলুন? একমাত্র গোবিন্দ। আর তিনি মন্দির করলে হবে। আর সেই তুলসী মন্দির, হরি মন্দির আপনি বাড়িতে বসিয়েছেন, আর মানসিক করতেছেন খালি এখানে ওখানে, যেখানেই যাও না কেন, আমি ছাড়া তোমাকে কেউ দিতে পারবে না। এই জন্য কৃষ্ণ ভক্ত যারা হয় মা, তারা বিচলিত হয় না। এই জন্য নরোত্তম ঠাকুর অষ্টপদ শতনামে কি বললেন? আহা কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, বলি কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর। তাই হইলো নি মা, এ তো তেঁতুল পাড়া হয়ে গেল। সবাই জোরে বলবেন, প্রস্তুত ছিলেন না? আবার আমি একবার বলবো, আমার শুনে আপনারা বলবেন, এরা বলবেন, এদের দরকার নাই, আপনাদেরকে দিয়ে গান হবে, এক্ষুনি হয়ে যাবে। দেখো প্রস্তুত ছিলেন না, এই জন্য বেতাল হয়ে যাচ্ছে। তাল আগে হাত তালি দিবেন না, তালটা কোথায় আসছে আগে মাথা দেবেন, এইখান থেকে তালের সৃষ্টি হয়। কৃষ্ণ না হরি না বড়, আবার তালি মারি, আমি মারি, খালি হাত আছে বলে যেটি সেটি মারি। কৃষ্ণ না হরি না বড়ই মধু, আচ্ছা আচ্ছা আচ্ছা, কৃষ্ণ না হরি না বড়ই মধু, কৃষ্ণ না হরি না বড়ই মধু। এলো তাল ঢুকে গেল, নাহলে হাত আছে খালি এরকম এরকম করলে বেতালি হয়ে যাবে। কৃষ্ণ না হরি না বড়ই মধু, কৃষ্ণ না হরি না যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতু, যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতু, যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতু। তাহলে হয়ে গেল চতুর্থটা, তাহলে কে? আর সব ফতুর, ফতুর মানে মুখা। এই জন্য আমাদের সঙ্গে আপনাদের তফাৎ, আপনারা কিছুই বোঝেন না, সারাদিন ঘুরলেও ফল পাবে। এই জন্য বললেন, গয়া গঙ্গা বারাণসী ব্রতের মধ্যে অতএব কিছু করো মা না করো, পক্ষে একটা করে একাদশী করবেন। কি আগামী ছ তারিখ উত্থান একাদশী আছে, এটা বোধ হয় সকলে করবে নাকি? করবেন তো নাকি? কেন না? এটা বুড়ো এই যে বুড়ো একাদশী, এটা করে নিতে মানে বুড়ো মানে কি বেশি পূর্ণ পাপ। আমরা ছোট কাকুর কম পূর্ণ পাবো। শুনো
এসব বাজে কথা মুখে বলবেন না। আমি পারিনি, চারটা করছি, আটটা করছি, সেটা আলাদা বিষয়। বছরে মোট ২৪টা, এ বছর ২৬টা একাদশী, এ বছর অধিমাস থাকার জন্য আরো দুটো বেড়ে যাবে। তাহলে আমি পারিনি, চারটা করছি, কিন্তু এই বড় চারটা করব আর ছোট কুড়িটা করব নি, এই রকম মনোবৃত্তি করবেন না, অপরাধ হবে, আপনার করাটাই বৃথা হয়ে যাবে। তুলসী পত্রে ছোট বড় নেই, একাদশীর কোনো ছোট বড় নেই। বলে তাহলে আমরা সমাজে জানলাম কি করে? না, এটারও একটা জানার যুক্তি আছে। কি যুক্তিটা সেটা বলি, যেটা আপনারা জানেন। এক সময় পৃথিবীতে একাদশী কেউ করেনি, বন্ধ হয়ে গেল। তখনই খনা ভেবেছিলেন যে এদেরকে একাদশী আপাতত কিছু না করালে এরা তো একবারে জাহান্নামে যাবে, নরকে যাবে। এই জন্য খনা রাজসভায় বললেন ২৪টার কথা বললে এরা কেউ করবেন, আপাতত এদেরকে চারটা করাই, তারপরে কুড়িটা করাই, এরা একাদশীতে ঢুকু। এই জন্য খনা শাস্ত্রের উদ্দেশ্যটাকে একটু গৌণ করে ঘুরিয়ে দিয়ে কি বললেন, খনা বলেছে। শুধু খনা এটা বলেনি, আরো কথা বলে খনা এটা শুধু বলেনি, কি বলেছিল না, উঠা পড়া পাশ মুড়া, তার মধ্যে ভীমা ছড়া। কি বললাম, চারটা বলা হয়েছিল, উঠা পড়া পাস মুড়া। উঠা মানে মানে এই যেটা আসতি, মানে এতদিন ভগবান শুয়েছিল এইবারে উঠা, আর পড়া মানে এইটা বুঝা। এই কথাটা সবাই এই রকম বলে, পড়া মানে পাস মুড়া। আরে উঠা যদি উত্থান হয়, পড়া মানে স্বয়ং। কি উঠা পড়া মানে উত্থান আর স্বয়ং, পাস মুড়া মানে পার্শ্ব, তার মধ্যে ভীমা ছড়া। কি তাহলে একটি আষাঢ় মাসে স্বয়ং একাদশী, এরপর চার মাস স্বয়নে ছিল, ছ তারিখে জাগবে, তারপরে রাসে যাবে নাকি? এই স্বয়ন আর উত্থানের মাঝখানে পাঁচ মাস, তারপরে মাঘ মাসে আছে ভৈমি একাদশী, ভীম ভৈমি, তাহলে কটি গেল? আরে উঠা পড়া পাশ মুড়া, তার মধ্যে ভীমা ছড়া, কটা বলছি? তাহলে চারটাই বড়। এই জন্য এই আগামী উত্থান একাদশী সবাই করবে, তারপরের একাদশী আর কেন করবে না, সব একাদশী করতে হবে। তারপরে খনা বলছেন উঠা পড়া পাশ মুড়া, তার মধ্যে ভীমা ছড়া, বুড়ার ১৪ বুড়ির আর, বুড়ার ১৪, বুড়া মানে কাকে বলছি, বাবা শিব চতুর্দশী, আর বুড়ির আট দুর্গাষ্টমী। হ্যাঁ, শিব চতুর্দশী দুর্গাষ্টমী, এটাও ব্রত করতে হবে। এই নিয়ে কালকা এটি করতে, এও যদি না পারিস তবে একবার জীবনে ভোগার খালে ডুবে মরিস, নিতাই গৌরবে মানন্দে। একবারে যদি একা নাই করু যাইয়া ভোগার খালে একবার ডুবি, ভোগার খাল মানে বুঝেন গঙ্গা। ভোগা কেন কইল না, ভগীরথ গঙ্গাকে আনায়ন করছ, এই জন্য কধে ভোগার খালে ডুবে মর যা যায় গঙ্গা, কেন তোর দ্বারা কিচ্ছু হবে। তাহলে একাদশীর কোনো ছোট নেই আর বড় নেই, কোনোদিন এই কথা মনে ভাববেন না। আমি চারটা করছি, এরপরে আটটা করব, ১২টা করব, ২৪টা করব, কিন্তু
চব্বিশটা করলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনি মরেও যাবেন। আর একাদশী করতে গিয়ে কেউ যদি মরে যায় ডাইরেক্ট বৈকুল উঠে পারে, ডাইরেক্ট বৈকুণ্ঠে চলে যাবে। এই যে কৃষ্ণপক্ষের যে আমাদের এই ব্রত মাসের যে একাদশীটি আমরা করে চলে এলাম রমা একাদশী, গত যেটা হয়ে গেল ব্রত শুরু হয়েছে পাশাঙ্কুশা একাদশী, তারপরে মাঝখানে ছিল রমা একাদশী, এরপরে হবে উত্থান একাদশী। এই রমা একাদশী কৃষ্ণপক্ষের ওইখানে একটা বিশাল কাহিনী আছে, এখন আমি বলবো না, ছোট করে একটু ক্লু বলে দেই। মানে এক রাজ্যের রাজা, তার ঘোষণা থাকে একাদশীর আগের দিন ঢান্ডা পিটে নাড়িয়ে দেয় তার রাজ্যে কীট পতঙ্গ থেকে পশু মানুষ পর্যন্ত সবাইকে উপবাস দিতে হবে একাদশী করতে হবে, না হলে রাজ্য রাজ্য থেকে তাকে তাড়িয়ে দেবে। এখন সেই রাজা প্রথম থেকে এই নিয়ম, রাজকন্যা তার রাজ্যে পালিত হয়ে প্রতি একাদশী করেন, রাজার প্রতাপ প্রচণ্ড, রাজা জানে একাদশী না যে করবে তার গর্দান। এখন ওই রাজকন্যা উপযুক্ত হইতে এক রাজ্যের যুবরাজকে বিয়ে দিচ্ছে, তার রাজ্যে কোনো একাদশী নেই। এখন সে সেখানে গেছে হঠাৎ দৈব যোগে, এখন স্বামী স্ত্রী বাবার বাড়িতে অনেকদিন যায়নি, যেই বাইনা করলো সেই রাজকুমার সেই রাজকুমারীকে নিয়ে অর্থাৎ রানীকে নিয়ে চলে এল। সেই রাজা যে বিয়ে করেছিলেন তার নাম শোভন, এখন সে তার স্ত্রীকে নিয়ে যেই চলে এলো দশমীর দিন ঢাকা পিটা শুরু হয়ে গেছে, আগামীকাল একাদশী সকলকে উপবাসে থাকতে হবে। রাজকুমারী রাজকন্যা তো থরথর ভয়ে কাঁপছে, হায় হায় আমার স্বামীর রাজ্যে তো একাদশী নেই, আমার বাবার এখানে তো সত্যি যে থাকবে একাদশী করতে হবে, না হলে গর্দান। এখন দশমীর দিন রাত্রে শয়নের সময় রানী দুশ্চিন্তায় পড়েছে, রাজকুমারী তার স্বামীকে বলছে শুনুন আপনি তো জানেন না আমার বাবার কি আইন, অতএব আগামীকাল একাদশী আমরা তো না জেনে চলে এসেছি, অতএব আগামীকাল একাদশী করতে হবে, না হলে কিন্তু আমার পিতা গর্দান চালিয়ে। তাহলে কি হবে, আপনি তো কোনোদিন একাদশী করেননি, আপনি করতে পারবেন না, অতএব আপনি এক কাজ করুন, আগামী করল সূর্য উদয়ে আগে আপনি আপনার রাজ্যে পালিয়ে যান, আমি এখানে থাকবো, আমার ওগুলা অভ্যাস আছে ছোটবেলা থেকে করে, আপনি থাকবেন, আপনি করতে পারবেন পালিয়ে। ইয়ে শোভন আর সারা রাত ঘুমাই নাই, সাজ করিয়া স্ত্রীকে লিয়ে আইলি কি শ্বশুর বাড়িতে একটু ভালো মন্দ খাবো রইব, ই বলে স্ত্রীকে ছাইয়ে দিয়ে পালিয়ে দিতে হবে একাদশী করার ভয়। এ তখন মনে মনে চিন্তা করল রাজ্যে প্রভাত হতে একটু বাকি আছে, স্ত্রী উঠে বলছে আগে উঠো যাবো তাড়াতাড়ি বেরিয়ে যাও, সকলে জানাজানি হয়ে গেল তারা কি বেরিয়ে। তখন সে শোভন উঠে স্ত্রীর চিন্তা নিলেন আমি তোমাকে ছেড়ে আমি যাব, হায় 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 জেদের বশবর্তী হয়ে থেকে গেলেন, একাদশী করা শুরু করলো, সারাদিন চলে যাচ্ছে, রাজকুমারী শুধু বারবার মুখের দিকে তাকায় কি গো ঠিক আছে, আরে সকাল উঠলে যে খাই খাই করে নাই খাই খাই বলে আরে বাবু ঠিক আছে, আরে কোনো চিন্তা নেই মনের ছুটিতে আছে একাদশী। এখন সারা রাত্রি হরিনাম জাগরণ হয়, একাদশীর দিন নিশি জাগরণ করতে হয় হরিনাম করে, এখন রাজার রাজমহলেই হরিনাম চলছে, সকলে জেগে আছে, এদিকে যত রাত্রি বাড়ে তত শোভনের আস্তে আস্তে করে দেহে একেবারে শক্তি হারিয়ে যাচ্ছে, প্রভাত হতে আর মাত্র একটু সময় কাল বাকি,
না খেয়ে আর থাকতে পারল না। সেই প্রভাতকালে জামাতা মারা গেলেন। তাহলে রাজা এমন আইন করলো, একাদশী করিয়া জামাইকে মারিয়ে দিল, মেয়ে বিধবা হল। তারপর দিন সকালে শাশুড়ি সেই মৃত জামাইকে নিয়ে রাজার কাছে গিয়ে প্রশ্ন করলেন, এ আপনার কি নিষ্ঠুর বিচার? আপনি এই যে ঢাকা পিটি একাদশী হয়ে আপনি সকলকে করান, আজ অকাল মৃত্যু হলো, একাদশী করতে গিয়ে আমার জামাতা মারা গেল, আপনার জামাতা মারা গেলেন, চিরদিনের মতো আমার কন্যা বিধবা হলো, ঠিক করলেন? রাজাকে সকলেই দুষতে লাগলেন। রাজা তখন এই বার্তা শুনে সিংহাসন থেকে নেবে আনন্দে আত্মহারা হয়ে নাচতে লাগলেন। ওহো ভাগ্য, ওহো ভাগ্য, ওহো ভাগ্য, আজ আমার একাদশী করানোর সার্থকতা হয়েছে, আমার জামাতা সশরীরে বৈকুণ্ঠে চলে গেল। এ কি পাগল, একটি মাত্র কন্যা বিধবা হয়ে গেল, অথচ জামাতা মারা গেছে একাদশী করে, আর ইনি মনের আনন্দে দুহাত তুলে নাচছে। কারণ রাজা জানতো এই একাদশী করে কেউ যদি দেহ রেখে দেয় তার সশরীরে বৈকুণ্ঠে যাত্রা, এবং সেই শোভন সশরীরে বৈকুণ্ঠে চলে গিয়েছে। যা রাজা করতে পারেন ওই একাদশী করে, বিশাল কাহিনী আছে, আমি আর বলবো না, অনেকটা কথা। পরে অবশ্যই সেটা বুঝতে পারলেন সকলে। অতএব একাদশী করে যদি কেউ মরেও যায়, যাবে তাতে কি হইল? কেউ মরে, কারণ কলিযুগের জন্য মহাপ্রভু নির্জলা, আপনি যদি দিতে পারেন ভালো, না দিতে পারলেও কোনো ক্ষতি নেই। আপনি অনুকল্প খেয়ে ফল জল দুগ্ধ শাখা অনুকল্প গ্রহণ করেও আপনি একাদশী করতে পারেন বাড়ির সবাইকে নিয়ে, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। ফল খাবেন, জল খাবেন, দুগ্ধ খাবেন, অনুকল্প শাখা মানে পেঁপে আলু কাঁচরম্ভা কে কুমড়ো সিদ্ধ করে সন্ধি লবণ একটু ঘৃত দিয়ে গোলমরিচের গুঁড়ি একটু দিয়ে প্রেম সে খান, আলুর পায়েস করুন, রাঙালের পায়েস করুন, অনেক রকম খাওয়া যায়, বড়দানা সাবু খাবে, অনেক অনেক বাদাম পাবে, ছোলা মটর মুখ জ্বলবে না, বাদাম পাবে। যারা নতুন ব্রত করবেন আমি বলে যাই, আগামী উত্থান একাদশী বাড়ির সবাইকে দিয়ে ব্রত করাবে, কোনো ফগরামি করবেন, আমারে বাচ্চাটা করতে পারবে না, তাপ তোরে ভাত দুটারে নিয়ে দিই, আমি করি, ওই সব বদমাশি কোথাও, ওই যে অভ্যাস হয়ে গেল লাইট কাটা কি, অনেক মায়েরা এইরকম করে, আমার স্বামী করবেনি তার তোরে দুটা রেঙ্গে দিয়ে আমি করি না, বাড়ির সবাইকে যে করবেন, এবং প্রেসার কি করতে হবে, আইন সবার জন্য, নিয়ম সবাইকে মানতে হবে। তাহলে নতুন যাদেরকে করাবেন তাদেরকে কিভাবে করাবেন? সকালবেলা উঠে আপনি স্নান আদি করে নেবেন, বাজার থেকে তার আগের দিন বাদাম নিয়ে চলে আসবেন, জলে ফেলে দিলেন, একটু লবণ দিয়ে বাদামকে প্রেসারে তো হলে আরো ভালো হবে, প্রেসার কুকারে বাদাম আপনি সিদ্ধ করে নেবেন, একবারে তুলার মতো খেতে যা সুন্দর লাগবে, একবারে বাচ্চা কাচ্চা কাঁদলি খেয়ে, আবার আপনার কোনো ক্যালোরি নষ্ট হবে না, ক্ষুধাও আসবে না। আপনি যদি মাঠেও কর্ম করেন আপনার ক্ষুধা আসবে না, কি করবেন জানেন? বাজার থেকে আখের গুড় নিয়ে আসবেন, কেবলমাত্র ইক্ষ গুড়, তাল গুড় নয়, খেজুর গুড় নয়, কিসের গুড় বললাম? আখ গুড়, আখের গুড়। আপনার ফ্যামিলিতে যদি চারজন হয়, চার দুগুণে আট গ্লাস, 250 গ্রাম গুড়, আর পাতিলেবু একটি, আর সন্ধি লবণ এতটা, গোলমরিচের গুণ্ডি দিয়ে একটা ভালো করে শরবত করিয়া ভালো করে ছেঁকে ভগবানের কাছে পাত্রটা নিয়ে গিয়ে একটা তুলসী পত্র চড়িয়ে দিবেন, ক্লিং কৃষ্ণায় বলে, ঠিক আছে, কৃষ্ণায় নম বলে, কি রাধা গোবিন্দায় নম বলে, কি শ্রীকৃষ্ণ চৈতন্যায় নম বলে,
দিয়ে আপনি ওই শরবতটা বাড়ির টোটাল ফ্যামিলিতে সবাইকে দু গ্লাস করে খাইয়ে গেলেন। যদি বেড়া ১২টা পর্যন্ত যদি ক্ষুধা লাগে তারপর দিন আমাকে হ্যালো বলে জিজ্ঞেস করবে, যা পেয়ে যাবেন ওতে যা ক্যালোরি পাবেন সারা দিনের ক্ষুধা নিবৃত্তি হবে। করে দেখুন, কি হাসে কি আয়া, আরে খাও না, ওদিন সুগার যতটা বাড়ে বাড়ে উমনি তো মরবে, খাইয়া মর। আরে আপনি প্রসাদ জ্ঞানে পাবেন, ও সব কোনো চিন্তা করার দরকার, আমার তো সুগার আছে, পিপি কত আছে জানে না, ডাক্তার তো আমাকে বলবে, আমি তো কোনোটাই মানিনি, রাজ করাও চলছে, আজ ১৮ বছর সুগার আছে, সারা রাত করে উজ করা আলু মিষ্টি টিষ্টি যা পাই দি খাইয়ে দিই, অথচ পিপি আছে আমার ২৬০-৮০ এইরকম সুগার নিয়েছে, আজকে অন্য কেউ হইলে অনেক আগে চিতায় ঘাস খাবে। কার শক্তিতে? রাধা গোবিন্দের শক্তিতে, কারণ আমরা প্রসাদ চরণামৃত পাওয়ার জন্য এতদিন রাধারানী টিকিয়ে রেখেছি, আর আপনাদের আশীর্বাদ। অতএব অত সোজা ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে, কোনো কিছু প্রেম সে থাকলে নিয়মে থাকলে রোগ আসতে পারে কিন্তু আপনাকে জর্জরিত করতে পারে, দেহ মানে ব্যাধি আসবেই, দেহ নাম ব্যাধি মন্দির কিচ্ছু করার নেই, ওটা থাকবে, কালের স্রোত সমাজে যা যত রকম আমরা অপদার্থ জিনিস জীবাণু রূপে বায়ুমণ্ডল ভেদ করে আসছে সবাইকে আক্রমণ করবে, কিন্তু হুট করে আপনি জর্জরিত হবেন না যদি আপনার দেহে প্রসাদ চরণামৃত। এই যে করোনা ভাইরাসের সময় আমি প্রোগ্রাম বন্ধ করি, কত লোকের কানে কানে দীক্ষা দিচ্ছি, মুখে মুখ লাগাইছি, প্রসাদ দিচ্ছি, তাহলে তো আগে তো ভাইরাস আমাকে ঢুকবে, কেন ঢুকেনি? মেডিসিন যে আছে তুলসী পত্র, আপনি রোজ ১২টা করে তুলসী পাতা আর এক গ্লাস করে খালি পেটে জল খান, 80% রোগ আপনার আসবে, নিয়ম তো মানেন, কি কাছেই তো মহা ঔষধি আছে, ছাপান মা ভোগ ৩৬ ব্যঞ্জন বিনা তুলসী প্রভু এক নাহি মান, মানলে তো হবে। যাই হোক, অনেক কথা হয়ে গেল, আর গোপনা এই তিনটা নিয়ম, প্রত্যহ তুলসী সেবা করা, সকালবেলা হরিনাম করা, আর পক্ষে একটা করে একাদশী করা, এই বার্তা আমার গৌরহরি শচী মাতাকে দিয়ে গেল, এই জন্য মায়েদের মধ্যে ভক্তি ছড়িয়ে পড়ল, আর এই দামোদর ব্রত নিয়ম সেবাটা করবেন মা, আপাতত মাসটাকে নিয়মে রেখে ব্রতের ন্যায় পালন করুন, তাতে দামোদরের কৃপা পাবেন, নাকি নিদাই গৌর প্রেমানন্দে। সকলে সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন, সকলে গৌরহরির কৃপা লাভ করুন, আবার যদি কোনোদিন কোনোভাবে সৌভাগ্য হয় আপনাদের চরণ দর্শন হবে, আর আমার বলাতে কেহ যদি কোনোভাবে দুঃখ পেয়ে থাকে কৃপা করে এই অধমকে চরণে স্থান দিবেন, আবেগে বহু কথা বলা হয় অনেক সময়, কিন্তু যদি ভালোটা ভালো লাগে ভালোর মতো নিয়ে যাবেন, মন্দটা আমার দিকে দিয়ে যাবেন, আর উৎসব কমিটি আজকের মিলন সংঘ, তাই তো নাকি, তাহলে মিলন হয়ে গেছে মহামিলন, এই যে আপনারা একেবারে একাগ্র চিত্তে হরি কথা সাধন করছেন মনোযোগ দিয়ে, আপনাদের এই পরিবেশ সুন্দর হয়ে গেছে, আমাকে আমার শিষ্য, আমি যখন মাসাতে আসি বলে বাবু কালকে ভাগবত হয়েছিল কেউ শুনেনি, আজ আপনি আসছেন ভক্ত পাবেন, আমি তো দেখলাম অফুরন্ত ভক্ত পেয়ে গেল, অফুরন্ত, আমি হয়তো পারি ও, যাই হোক, ভালো লাগলো আপনাদের পরিবেশ, সকলকে সাধুবাদ জানাই, উৎসব কমিটিকে কৃপাদান করুন, এদের সুবুদ্ধি হোক, আর আমি যে সিদ্ধান্তের কথাগুলো বললাম পরবর্তীতে যদি আপনারা মান্যতা দিয়ে চলতে পারেন তাহলে আমার এতক্ষণের বকবকানিটা সার্থক হবে।
আর বাকি এরপরে আপনারা কেউ চলে যাবেন না, উৎসব কমিটির পক্ষ থেকে যুগল অন্নের ব্যবস্থা আছে, মানে খিচুড়ি প্রসাদ গ্রহণ করে যাবেন। আর বাবা শুন, আজকে লুট হবে না বাবা, রেখে দে কালকে, যেহেতু তোদের মহোৎসব আছে। লুট মানে কুঞ্জ ভঙ্গ হয়ে যাবে, লুট হয় লাস্টে শেষে, কালকে মহোৎসবের শেষে লুট করে দেবে, ঠিক আছে? লুট হয়ে গেলে কুঞ্জ ভেঙে যাবে। আপনারা নিয়ে এসছেন বাতাসা ছড়িয়ে দেবো, কিন্তু ওটা আইন নয়, আইন একটা আছে। কালকে যদি তোমাদের কোনো অনুষ্ঠান না থাকতো তাহলে কিন্তু, যেহেতু কালকে মেল মহোৎসব ভগবান আসবেন, লুট হয়ে যাওয়া মানে লুটে না, লুট হয়ে বাজারে লুট নিয়ে চলে যাও। রাধা নামের হাট বসেছে তাই, এটা তো হাট, হাট ভেঙে গেলে শেষ, তাহলে আর হাট হবে না। এই জন্য বাজার আগামীকাল পর্যন্ত, দুপুর পর্যন্ত থাকবে, কালকে মহোৎসব আছে, সকলে তাড়াতাড়ি চলে আসবেন। আর রাত্রে সবজি আমি না হবে, সবাই সহযোগিতা করবেন, নাহলে যারা দায়িত্ব নিবে তারাই সারা রাত মরবে, আর তোমানে যে মশারি পাস্তি দিয়ে ঘুম 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 মারবে, এ বললে হবে। অতএব আমি এসে যখন দেখলাম মায়েদের মধ্যে খুব উদ্দীপনা আছে, সব আলু বানিয়েছে, আরো সবজি বানাইতে হবে। আর যদি পারেন, এই অধমের কথা যদি মান্যতা দেন, আমি মাস্টার বা শিক্ষক বা গুরু রূপে নির্দেশ দিব, একটি দাসানু দাস হয়ে নির্দেশ দিচ্ছি, আপনাদের সুন্দর প্রোগ্রাম হয়ে যাবে। কালকে পজরাটি বন্ধ করব, কিটা বন্ধ করব, পজরা, পজরা দিয়ে প্লেন লীলা কীর্তন করুন, সাদা আসর করুন, নাহলে কোনো ভাগবত পাঠককে নিয়ে আসুন, ঠিক আছে? তাকে বলে দিবেন প্লেন লীলা কীর্তন করতে, যদি তার ক্ষমতা থাকে ওই সাজিয়া করিয়া ফোন লাচি দিয়া পয়সা লিয়াবে, তাই দেখবো কত বড় কীর্তন। অতএব বলে যদি লীলা কীর্তন করতে পারবো তো আইসো ঢিপাই উঠো, নাইলে তুই বাইনা লিয়া বসে আমানে করাই, সবাই মঞ্জুর করলেন তো, নিতাই গৌর প্রেমানন্দে এ বর্ষটা হয়ে যাক, আগামী বর্ষ যদি আপনারা করেন আমি দুদিন করব, দুপুর বেলাও করব, রাত্রির বেলাও করব, রাত্রে ভাগবত করব, দিনের বেলা কীর্তন করব, যদি রাধারানী বাঁচি যায়, ঠিক আছে? আমি অভিজিৎকে বলে যাব আগে ভাগে যোগাযোগ করবে, ঠিক আছে? আমি আর সাত দিন হলে তো আরো উত্তম, এখানে লোক বসাইতে পারি, লোক ধরাতে পারবে না, গ্যারেন্টি দিয়ে দিলাম। ভাগবত এমন একটি, তাই হাঙ্গামা জুড়ে দিয়ে ও কাই লোককে তুলে লি, আমি আমি আমাদের পার্ডে দুটো করে প্রোগ্রাম আমি টানতে পারিনি, তিন ঘন্টার বেশি বক বক করা যায় না, কষ্ট হয়ে যায়। একে ব্রত মাস, সারা রাত করে উঠ করা, খাওয়া দাওয়া ঠিক নাই, একবার করে অন্ন পাই নাই, আর রাত্রে রুটি আর সকালে রুটি, তা ওই যে এখানে তো জুটবে নি, অন্য শিষ্য ধরে যে পাবো, কদবাকে পাবো, কদবাকে শুভ তার ঠিক নেই, ঠিক আছে? যার জন্য আমি পারিনি, নাহলে আপনারা যা যোগে বসে গেছেন, আমি যদি আরো তিন ঘন্টা করি আপনারা বসে থাকবে, হ্যাঁ কি না? এই আমি তো বুঝি, কিন্তু আমি পারলাম না, আমি কারণ আমাদের আবার কালকে দুটো প্রোগ্রাম। যাই হোক, সকলে সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন, সকলে গৌর কৃপা লাভ করবেন, সবাই এই অধমকে কৃপা দান করুন, যাতে আপনাদের চরণে এসে একটু হরি কথা গৌর কথা বলে নিজে আপাতত একটু আনন্দ পাই, এইটুকু গৌর গোবিন্দের চরণে প্রার্থনা জানান। আসুন সকলে মিলে আমরা চক্ষু মুদ্রিত করে প্রণাম মন্ত্রটি স্মরণ করে নিই, তারপরে আমরা যেহেতু মা বুস এই মা গো আর একটু বসে, আমি জানি তোমাদের পাটা যন্ত্রণা করছে, উঠা না 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 তিনটা তিনটা আচ্ছা আচ্ছা, সে যাই হোক, আপনারা আমি ভজন গাইব না, তবে যেহেতু আজকের কার্তিক মাস সংক্রান্তি,
দামোদরের একটা পদ গাইব, এবং যেটা করা আমাদের প্রত্যেকেরই করা দরকার, সেটা আপনারা হাতে তালি দিয়েই করবেন। তার আগে আমার সঙ্গে প্রণাম মন্ত্রটি স্মরণ করে নেন, চক্ষু মুদ্রিত করুন আর বলুন। উৎসব কমিটির সকল সদস্য এটি করুন, তবে কি তোমরা কৃপা পাবে। তারপরে আপনারা প্রণাম করবেন, তুলসী নেবেন, সেটা পরে। এখন প্রণাম মন্ত্রটা করে নেবেন, বলো বলো। ওম নমো নমো ভগবতে ভগবতে বাসুদেবায় বাসুদেবায়। ওম ওম নমো নমো ভগবতে ভগবতে বাসুদেবায় বাসুদেবায়। কৃষ্ণায় কৃষ্ণায় বাসুদেবায় বাসুদেবায়। হরয়ে হরয়ে পরমাত্মনে পরমাত্মনে প্রণত প্রণত ক্লেশ ক্লেশ নাশায় নাশায় গোবিন্দা গোবিন্দায়। নমো 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 পাপহং পাপহং পাপকর্ম পাপকর্মাহং পাপাত্মা পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমা ত্রাহিমা পুণ্ডরীকাক্ষ পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ সর্ব পাপ হর হর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি নিদাই প্রেমানন্দে হরি বল হরি উলুধ্বনি। এবার আসুন, আমি আগে পাঠের শেষ পদ করব, তারপরে দামোদরের পদ করব। জয় জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। জয় জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় শ্যাম সুন্দর মহতন বৃন্দাবন চন্দ্র। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। রাধা রমণ রাস বিহারী শ্রী গোকুলানন্দ। জয় জয় রাসেশ্বরী বিনোদিনী রাধা ভানুকুল চন্দ্র। জয় জয় রাসেশ্বরী ভানুকুল রাধা কুকুল চন্দ্র। জয় জয় ললিতা বিশাখায় যতই সখী। জয় জয় ললিতা বিশাখায়াদি গোবিন্দ। জয় জয় শ্রীরূপ মঞ্জুরি আদি মঞ্জুরি অনঙ্গ। জয় জয় শ্রীরূপ মঞ্জুরি আদি মঞ্জুরি অনঙ্গ। জয় জয় কৃপা করে দেহ যুগল চরণারবিন্দ। কৃপা করে দেহ যুগল চরণারবিন্দ। জয় জয় পূর্ণমা শিখিন্দলতা জয় বীরবৃন্দ। জয় জয় পূর্ণমা বৃন্দলতা জয় বৃন্দ। জয় জয় বৃন্দাবন লীলারা এদা সগোবিন্দ। বৃন্দাবন লীলা এদা সগোবিন্দ। এবার আসুন দামোদরের পদটি করি। হ্যাঁ, হাতে তালি দিয়ে সকলে করবে। রাধা দামোদর দয়া কর হে। 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 তুমি দয়া কর দয়া কর তুমি দয়া কর দয়া কর দয়া কর হে। রাধা
অধিদেব রাধা দামোদর, তুমি কার্তিকের অধিদেব রাধা দামোদর, তুমি কার্তিকের অধিদেব রাধা দামোদর, তুমি কার্তিকের অধিদেব রাধা দামোদর, রাধা দামোদর দয়া কর হে রাধা দামোদর দয়া কর হে, তুমি মা যশোদার নয়ন মণি তুমি মা যশোদার নয়ন মণি রাধা দামোদর, তুমি শ্রীনন্দের নন্দন রাধা দামোদর, তুমি শ্রীনন্দের নন্দন রাধা দামোদর, রাধা দামোদর দয়া কর হে রাধা দামোদর দয়া কর হে, তুমি দধি ভাণ্ড ভঞ্জন রাধা দামোদর, তুমি দধি ভাণ্ড দুঃখলে বন্ধন রাধা দামোদর, দামোদর দয়া কর হে রাধা দামোদর দয়া কর হে, তুমি জমাল অর্জুন উদ্ধারকারী রাধা দামোদর, তুমি জমাল অর্জুন উদ্ধারকারী রাধা দামোদর, কুবেরাজ মোচন রাধা দামোদর, কুবেরাজ মোচন রাধা দামোদর, তুমি ভক্ত জন রঞ্জন রাধা দামোদর, তুমি ভক্ত জনের প্রাণ ধন রাধা দামোদর, তুমি ভক্ত জন প্রাণ ধন রাধা দামোদর, তুমি জীব গোস্বামীর প্রাণ ধন রাধা দামোদর, তুমি জীব গোস্বামীর প্রাণ ধন রাধা দামোদর, রাধা ভক্তগণের প্রাণ ধন রাধা দামোদর, তুমি ভক্তগণের প্রাণ ধন রাধা দামোদর, তুমি ভক্তজনের রঞ্জন রাধা দামোদর, তুমি ভক্তজন রঞ্জন রাধা দামোদর, তুমি মা যশোদার নয়ন মণি রাধা দামোদর, তুমি মা যশোদার নয়ন মণি রাধা দামোদর, তুমি জীব গোস্বামীর প্রাণ ধন, তুমি জীব গোস্বামীর প্রাণ ধন রাধা দামোদর, রাধা দামোদর দয়া কর হে রাধা দামোদর দয়া কর হে রাধা দামোদর, জয় জয় রাধা দামোদর কি জয়, নিয়ম সেবা ব্রত উদযাপন কি জয়, মহা কার্তিক মাস কি জয়, মহা সংক্রান্তি কি জয়, শুভ সংক্রান্তি কি জয়, চক শ্রী রাধা কি জয়, মিলন সংঘ কি জয়, আজকের মহতীয় সভা কি জয়, সমাগত গৌর ভক্তবৃন্দ কি জয়, পুন রাধা রানী কি জয়, যে যার গুরু মশাই কি জয়, পিতা মাতা গণ কি জয়, আপন আপন কি জয়, অনন্ত গরিব কৃষ্ণবৃন্দ কি জয়, গ্রামবাসী কি জয়, থানাবাসী কি জয়, দেশবাসী কি জয়, বিশ্ববাসী কি জয়, বিশ্বরাজ বৈষ্ণব সেবা কি জয়, প্রসাদ দাতা কি জয়, প্রসাদ পানেওয়ালা ভক্তবৃন্দ কি জয়, পূজারী টেহুয়া কি জয়, আপন আপন কি জয়, ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়, পুন রাধা রানী কি জয়, পুন রাধা রানী কি জয়, পুন রাধা রানী জয়, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি।